আপনি কবিতাকে এমন একটা সহজতায় নিয়ে গেছেন বাংলা কবিতাকে, আধুনিক কবিতাকে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমি নিশ্চিত যে আরো অনেক পাঠকের কাছেও মনে হয় অনবদ্য ব্যাপার। আপনি এত সহজে মনে হয় যে কবিতা নদীর মতো আপনার ভেতর থেকে প্রবাহিত হচ্ছে। আমি তো গ্রামের মানুষ। আমার প্রথম 16 বছর কিন্তু এক নাগারে আমি গ্রামে কাটিয়েছি। আমি ময়মনসিংহ গীতিকার সেই সব কবিদের উত্তরাধিকারকে বহন করি। নেত্রকোনা কিশোরগঞ্জ অঞ্চলে যে ময়মনসিংহ গীতিকার পালা কাব্যগুলি রচিত হয়েছিল আজ থেকে 300 বছর আগে, এখানে সহজ ভাতার ভাষায় নিজের অনুভূতিকে প্রকাশ করার একটা ঐতিহ্য আমাদের এলাকার মানুষের মধ্যে আছে। আমি সেই ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করেছি এবং সহজ ভাষায় গ্রামের চাষা কৃষক, মানে যারা শ্রমিক, ভূমিহীন কৃষক, ক্ষেত মজুর, তাদের জীবন সংগ্রামের সঙ্গে আমি ওতপ্রোতভাবে বাল্যকাল থেকে পরিচিত। সহজ সুন্দর ভাষায় কথা না বললে তাদের কাছে সেটা পৌঁছয় না, সেই জন্য হয়তো আমার কবিতার ভাষা একটু সহজ মধ্য হয়েছে। তাতে আমি খুশি যে আমি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারি, কারণ কবি বলতে কিন্তু গ্রামের মানুষ এখনও মনে কবিয়ালকেই কবি বলে, যে স্পন্টেনিয়াস, যে স্বভাব কবি, এবং যে তার সহজ বোধ্য ভাষায় সে তার জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা প্রকাশ করে। আমি মনে করি যে আমার কবিতা একটু সহজ বোধ্য, এবং আপনি যেমন বললেন যে আপনি যেটা পছন্দ করেন, আমিও সেটা পছন্দ করি। আমি চাই যে আমার ভেতরের যত কঠিন ভাবেই আসুক না কেন, কঠিন চিন্তাই মাথায় আসুক না কেন, এটাকে সহজভাবে উপস্থাপন করার যে এটা শক্তিটা, এটা অর্জন না করা পর্যন্ত আমি কোনো বিষয়কে প্রকাশ করতে চাই না।